কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো গত এক মাস আগে ভর্তি ছিলেন আমাদের এই হসপিটালে? জি আমি ডিপিআরসি হাসপাতালে ভর্তি ছিলাম এক মাস আগে। এই এক মাস পরে আজকে আবার এসেছেন স্যারের সাথে দেখা করতে, কাকে যেন সঙ্গে নিয়ে আসছেন? কাকে? এই তো একজন কলিগ আর কি, মানে বড় ভাই কলিগ আর কি। কি হয়েছিল ওনার? ওনার ব্যথা, মানে ঘাড়ে মেরুদণ্ডে ব্যথা আর কি। বললাম যে, সাজেস্ট করলাম যে না, আমি ছিলাম ওইখানে তো আপনি, উনি আমার কথা শোনার পর আসছিল, দেখা গেছিল, আজকে আবার নিয়ে আসছি হাতে বেলা, যে না ভর্তি রাখুন। আরো তো অনেক হসপিটাল, কেন এখানে নিয়ে আসছেন? হসপিটাল তো অনেকে আছে, মানে আমিও তো দেখাইছি অনেক জায়গায়, প্লাস হয়তো বা এই ফিজিওথেরাপি সিস্টেমও আর হসপিটাল আছে আর কি। কিন্তু ভরসার জিনিসটা মানুষ অর্জন করতে হয় সহজে, যেমন একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক তেমনি এই জায়গায় একটা ভরসা পাইছি যে না, এই জায়গায় যারা স্টাফ আছে প্লাস স্যার সেগুলো প্রধান স্যার অনেক ভালো মানুষ, এর জন্যই নিয়ে আসে আর কি, যে সর্বদিক দিয়ে ভালো লাগছে আর কি। আমরা জানি গত এক মাস আগে আপনি ভর্তি ছিলেন আমাদের এই হসপিটালে, সেই এক মাস আগে আপনি যে রোগ ছিল সেটা নাম ছিল এসপিএ, মানে অ্যাঙ্কলাইজিং স্পন্ডাইলাইজিং এর রোগ। হ্যাঁ, তো ভয়ঙ্কর রোগ। কি হয়েছিল যদি যারা আপনার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য যদি একটু খুলে বলতেন সেই সমস্যাটা? মানে ইতিপূর্বে আমি দুইবার সাক্ষাৎকার দিয়েছি, আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওগুলো দেখার জন্য, যে আমি কিরকম ভাবে হাঁটছিলাম, কিরকম ছিলাম আর কি, মানে আমার দুর্বিষহ জীবনটা দেখে আসার জন্য। আমি জানি না এখন আল্লাহ পাক আমাকে সম্পূর্ণ সুস্থ করছে কিনা, কারণ এটা উপরওয়ালার কাছে, তারপর হচ্ছে স্যার দিয়ে তো দেখতেছেন, স্যারের কাছে কৃতজ্ঞতা যে আমি এখন হাঁটতে পারতেছি আর কি। আমি হাঁটতে পারি নাই প্রায়, এখানে ভর্তি হওয়ার আগে এক মাস আমি একদম বিছানায় শোয়া ছিলাম, ডান পা নাড়াইতে পারতাম না, মানে ডান পা নাড়ানো চাড়ানো পারতাম না আমি, মানে কথা হচ্ছে যে কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না, বাথরুমে যেতে পারতেন না, মানে মূলত আমি কারো সাহায্য কখনো নেই নাই, ইচ্ছাকৃত ভাবে যে সাহায্য নিলে হয়তো বা ওর কিন্তু গিয়ে যেতাম আমি, নিজের উপর কনফিডেন্স ছিল যে আমি সুস্থ হবো আর কি। ডাক্তাররা অনেক ডাক্তাররা বলছে যে অপারেশন করতে হইব লাস্ট স্টেজে আসছি, কিন্তু আমার মধ্যে একটা ভরসা ছিল যে না, আল্লাহ পাক কি আমাকে যেরকম পাঠাইছে আমি ওরকম যেতে পারবো না, একটা পায়ের হাড় কেটে ফেলাই দিবো। এর জন্য অনেক ইউটিউব টুটুব খুঁজে মুঝে ডিপিআরসি হাসপাতাল, মানে সেগুলো প্রধান স্যার ভরসা ছিল, সেখানে আসছি, হয়তো বা আল্লাহ পাক সেই ভরসা থেকে ভালো করছে ওনার ওসিলায়। আপনি যখন এই এই জায়গা থেকে রিলিজ নিয়ে চলে যাচ্ছেন তখনই আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আপনি অনেকটুকু সুস্থ এবং ভালো ছিলেন, তারপর আমাদের ভিতরে অনেক কনফিউশন কাজ করে, অনেকের ভিতরে কাজ করে যে হয়তো এখন চিকিৎসা নিচ্ছে পরে কি আমি খারাপ হয়ে যাবো কিনা, এরকম নানাবিধ অনেক কিছু। বাট আপনি গত একটা মাস আপনি আপনার স্বাভাবিক একটা লাইফে ছিলেন, আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলোতে ছিলেন, স্বাভাবিক জীবনে ছিলেন, এই গত এক মাস আপনার কেমন কেটেছে? মানে আমি তো এখান থেকে গেছি 15 দিন হয়ে আর কি। আচ্ছা, এই 15 দিনে কেমন দেখেছেন, মানে আপনার লাইফটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ মানে ভালো হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে। এই যে এখন কি আর আপনার লাঠি দরকার হয় না? আলহামদুলিল্লাহ লাঠি দরকার হয় না, নিজে নিজে হাঁটতে পারি। তার মানে আপনার নিজের ভিতরে এখন কনফিডেন্স চলে আসে, আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি এখন ভিতর থেকে কতটুকু সুস্থ? আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি, সুস্থ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া। এবং এই মুহূর্তে আমি একটা মেসেজ দিই, সেটা হলো যে আমি শেখুল আপনাকে ধন্যবাদ জানাই এবং তার পরিবারের জন্য দোয়া করি এবং শুভকামনা স্যারের জন্য, যাতে করে স্যার আল্লাহ পাক স্যারকে যেন দীর্ঘায়িত করে আর কি, হায়াত দরাজ করেন, যাতে করে মানুষের সেবা যেন করতে পারেন আর বেশি দিন, কারণ হচ্ছে ভালো মানুষের বেঁচে থাকা দরকার আর কি। আলহামদুলিল্লাহ। আর জনগণের জন্য আপনার কোনো মেসেজ যদি আপনি দিতে চান? জনগণের জন্য তো সবচেয়ে বড় মেসেজ আমি নিজেই আর কি, আপনি সবচেয়ে বড় আসলে প্রমাণ, সবচেয়ে বড় মেসেজ, আমার মুখের কথা বিশ্বাস করার প্রয়োজন নেই কিংবা আমার বিশ্বাস করার প্রয়োজন নেই, এটাই বলবো যারা এই ধরনের রোগে আক্রান্ত আছে ওদেরকে সারা সাথে দেখা করার জন্য আর কি, যদি ভালো লাগে তাহলে সারা সাদাসন মানবে, যদি ভালো না লাগে তাহলে ওরা নিজের জন্য বিপদ ডেকে আনবে, এটা হচ্ছে আমার সাদাসন আর কি মেসেজ। আলহামদুলিল্লাহ হচ্ছে বড় দৃষ্টান্ত হচ্ছে আমি নিজেই। এই যে আপনি যে এখন স্বাভাবিকভাবে হাঁটছেন, ভর্তি হওয়ার আগে এটা মানে তখন কল্পনা করতে পারতেন যে লাঠি ছাড়া আপনি এইভাবে স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন? একটা কনফিডেন্স তো অবশ্যই ছিল। হ্যাঁ, কনফিডেন্স ছিল যে আমি হাঁটবো, কিন্তু সুস্থ হবে, কিন্তু ওয়েটা কি সেটা আপনি খুঁজে পাচ্ছিলেন না? মানে ওয়েটা খুঁজে পাইছি যে ইউটিউব থেকে, আপনাকে দেখছি ইউটিউবে প্রথমে, আমি তো ওই বাইরে দেখি নাই, আপনাকে দেখছি এরকম সাক্ষাৎকার। তো আপনার এলাকায় যখন এখন আপনি এইভাবে হেঁটে বেড়ান লাঠি ছাড়া, মানুষজন দেখলে অবাক হচ্ছে না? অনেকে প্রশ্ন করেন আপনাকে যে ভাই কিভাবে কি সম্ভব? মানুষজন অবাক হয় না, ইতিমধ্যে আমি অলরেডি 5 জন মানে রোগী আছে আমাদের, আমি অলরেডি ওদেরকে বলছি এবং ওরা মানে অর্থনৈতিক ভাবে ইয়ে হচ্ছে গুছাইতেছে, ইনশাল্লাহ ওরাও আসবে এই জায়গায়, মানে আশা করি আর কি 5 জন মিনিমাম। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো, দেখলেন আপনাদের সামনে জ্বলন্ত প্রমাণ নিয়ে আমি ঘুরছি, এই ভাইটি যখন ভর্তি হয়েছিলেন লাঠি ছাড়া হাঁটতে পারতেন না, এবং
দেখুন সবচেয়ে বড় জিনিসটা উনি কিন্তু কখনো হাল ছাড়েননি। উনি সবসময় ভেবেছেন যে না উনি সুস্থ হবেন, ওনাকে সুস্থ হতে হবে, বেঁচে থাকার জন্য হলেও ওনাকে সুস্থ হতে হবে, এবং উনি সেটা করে দেখিয়েছেন। উনি যেহেতু হাল ছাড়েননি, চিকিৎসা নিয়েছেন এবং সঠিক চিকিৎসাটা পাওয়ার কারণে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মতোই স্বাভাবিকভাবে হাঁটছেন। সো দোয়া করবেন সবাই আমার এই ভাইটির জন্য, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনারাও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।